ডিরেক্টর যে মেসেজ দিয়েছেন সেটা হচ্ছে যে রাজধানী কালো টাকার খনি আমরা যারা শহরকেন্দ্রিক লোক যারা শহরে জীবনে অভ্যস্ত এই যে তাদের প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত মৌলিক চাহিদার যে খালি ডিমান্ড ডিমান্ড গাড়ি চাই বাড়ি চাই টাকা চাই পয়সা চাই আলো চাই আলো চাই স্টেট চাই ব্যাংকতে চাই ব্যালেন্স চাই স্ট্যাটাস চাই এগুলো করতে করতে আসলে আমরা বেপথে চলে যাই সহি পথে আমরা মেনটেন করি না অনেস্টি আমাদের বিকে ফেলে আমরা তখন কি হয় আমাদের আলটিমেটলি তখন আমাদের আর জীবনের সত্যিকার অর্থে পজিটিভ দিকগুলো আমাদের অজান্তি নেগেটিভ রূপে পরিণত নেয় তখন আমরা জীবনটাকে আর ফিরে পাই না এই ছবির মূল ম্যাসেজ ডিরেক্টরে হচ্ছে যে আসলে মৌলিক চাহিদা মানুষের খুব সামান্য মানুষ যদি ইচ্ছা করে তাহলে ওর মধ্যেই চলতে পারে এই ছবি বিগত বিশ বছরে আনকাট পাস হয়েছে একবার দেখে ডিসিশন নিয়েছে যারা সচিব ছিল সেন্সার বোর্ডের টোটাল হায়েস্ট মেম্বার ছিল ওই দিন বেশ দিন তারা ছবি দেখে একবারে বলে দিয়েছে আনকাট পাস আপনি বুঝতেই পারছেন যখন একটা ছবি আনকাট কার্ড পাশ হয়ে যায় তখন ওই ছবি কেমন ছবি হবে এই ছবিতে যখন আমি ডিরেক্ট গুলি খাই এই ছবিতে টোটাল অস্ত্রপাতি আমরা অন্যান্য ছবিতে যেগুলো ব্যবহার করি সেগুলো ব্যবহার করা হয় নাই আমরা গুলি ফুটে পটকা দিয়ে ছোটো তার লাগিয়ে কিন্তু জামি সাহেব আমেরিকা থেকে নিজেই সমস্ত অস্ত্রগুলো এনেছিলেন এবং আমরা ডিরেক্ট গুলি ছিল কিন্তু বুকে যখন ফোটাই সেটা তো অরিজিনাল লাগবেই ফোটানোটা ছিল আমেরিকার জিনিস কিন্তু এটা যার উপর অ্যাপ্লাই করা হয়েছে যেমন আমি মরে যাব আমার অনেকগুলো ব্লাস্টিং ছিল এই মরে যাওয়ার শর্টটা যে আমি ডিমান্ড ছিল যে মিশে আপনি ডিরেক্ট জাহাজে পড়বেন আপনারা যারা দর্শক ছবিটা দেখবেন আমি ডিরেক্ট শট দিয়েছি